বিএনপির সাথে হিংসা করে শহীদ জিয়াউর রহমানের নামটা চেঞ্জ করে একজন ওলি আল্লাহর নামে দিয়েছে বিতর্কিত করার জন্য, হিংসার প্রতি হইয়া উনি এই নাম দিয়েছেন। নাইলে এই সারা বাংলাদেশের 14 কোটি 16 কোটি মানুষ জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে, একমাত্র খুনি হাসিনা উনি সহ্য করতে পারেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য আজকে এই চিন্তা করা সে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছে। এর জন্য আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বাংলাদেশে কোটি কোটি টাকা নষ্ট করেছে এই খুনি হাসিনা, খুনি হাসিনার যেন দৃষ্টান্ত শাস্তি হয় এবং এই সরকারের আমলে আমরা চাই এই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম যেন হয়। আমরা এই জোর দাবি এবং জনগণের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, যে আন্তর্জাতিক বিমানবন্দর পুনরস্থাপন চাই। আমরা চাই এই জিয়াউর রহমানের নামে এই বিমানবন্দরটা ছিল, রাষ্ট্রীয় টাকা খরচ করে এই অবৈধ হাসিনা সরকার প্রায় 1200 কোটি টাকার উপরে খরচ করে একজন ওলি আল্লাহর নামকে উনি বিভ্রান্ত করেছেন। তারা ওলি আল্লাহ জায়গায় থাকবে, তার নাম তো এখানে ছিল না। একমাত্র বাংলাদেশের মানুষের সাথে হিংসা করে, বিএনপির সাথে হিংসা করে শহীদ জিয়াউর রহমানের নামটা চেঞ্জ করে একজন ওলি আল্লাহর নামে দিয়েছে বিতর্কিত করার জন্য। আমরা বিতর্ক চাই না, উনি ওলি আল্লাহ মানুষ, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, প্রয়োজনে তার নামে আরও ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলো হবে। এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এটা জিয়াউর রহমানের নামে ছিল, উনি বাংলাদেশের রূপকার, একজন সৎ আদর্শ ন্যায় রাষ্ট্রপ্রধান ছিলেন, তার প্রতি এদেশের জনগণের সর্বস্তরের জনগণের নিবিড় সমর্থন আছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে চাই এই জিয়াউর রহমানের নামে এই বিমানবন্দরটা ছিল, এটা এই মাসের মধ্যেই সম্ভব হইলে জিয়াউর রহমানের নামে পুনর্বহাল হোক, এটা 16 কোটি মানুষের দাবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত অবস্থায় কিন্তু এই বিমানবন্দরের নাম উনি করেন এবং বিএনপি সরকার করে নাই। তখনকার সময় যে সরকার ছিল তখন জিয়াউর রহমানের আদর্শ দেখে, জিয়াউর রহমান যে দেশটিকে সুন্দরভাবে চালাইছে এবং স্বাধীনতার ঘোষক, তার স্মৃতিকে ধারণ করার জন্য এই বাংলাদেশে এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম দেওয়া হয়েছিল। এটাকে কিন্তু শুধু চক্রান্তের মাধ্যমে জিয়াউর রহমানের নামটা যাতে বাংলার মাটি থেকে মুছে যায়, এই জন্যই শেখ হাসিনা এই নামটাকে মুছে একজন আউলিয়ার নাম দিছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আবার পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নামকরণ করা হোক। জিয়াউর রহমানের নাম পুনর্বহাল হোক চান, ইনশাল্লাহ যে সরকার এখন আসছে এ ছাত্র জনতা এবং সাধারণ জনতার আন্দোলনের ফসল। আমরা সাধারণ জনতার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পুনর্বহাল হোক এটা আমরা চাই, যেহেতু আমাদের আন্দোলনের ফসল, আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের ফসল। আমরা বিশ্বাস করি আমাদের এই সরকার আমাদের এই দাবি অবশ্যই ন্যায্য দাবি পূরণ করবে, আশা করি, বিশ্বাস করি। আগে যে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে রূপান্তরিত করে নাম দেওয়া হোক, যে আমাদের মহান নেতা জনাব জিয়াউর রহমান নামে এই আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনঃস্থাপন করা হোক।